ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর এখন আমি যাচ্ছি রানাঘাটে। তো রানাঘাট কিসের জন্য যাচ্ছি আর তোমরা ভিডিওর শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা জানতে পারবে। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন বাজে হচ্ছে 10:18 বাজে, আর আমাদের বাড়িটা যেহেতু মাঠের পাশে তো মাঠ থেকে হাওয়া দিচ্ছে, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, যার কারণের জন্য আমি এইভাবে দাঁড়িয়ে আছি। তো আমি যাচ্ছি, আমার সাথে একটা বোন যাচ্ছে। তো তোমরা ভিডিওটি পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে পৌঁছালাম, কীভাবে গেলাম, আদেও আমি জায়গাটা চিনি না কোথায় যাচ্ছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, আসার পরপরই আমরা টোটো পেয়ে গেছিলাম, আর টোটো পাওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আমরা সিনজানি পৌঁছে গেলাম। তো এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের সিনজানি স্কুলের পাশে। তো আমরা স্কুলটা পড়তাম, আর এই যে রিঙ্কি, এর সাথে যাচ্ছি। তো দেখো, আমরা দত্তফুলিয়া পৌঁছে গেছি এখন, দত্তফুলিয়া বাস স্ট্যান্ডে। তো এখানে নামবো, ওপারে যাবে না। তো এপারে এসে দেখলাম এপারে বাস নেই, তো যার কারণের জন্য মোড়ের মাথা পর্যন্ত হেঁটে যেতে হবে, মোড়ে গিয়ে তারপর বাসে উঠবো। তো দেখো, বাসে উঠে গেছি, আর বাসটা ছেড়েও দিয়েছে, আমরা যাওয়ার পথে রওনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা রানাঘাট পৌঁছে যাব, তো তোমরা দেখতে থাকো। তো দেখো, বাসে ভালোই এখন ভিড় হচ্ছে আস্তে আস্তে করে। ওয়েট, দেখো এই যে আমরা দত্তফুলিয়া দিয়ে রানাঘাট যাচ্ছি। দেখো, আমরা টোটো থেকে নেমে গেছি, আর এখন একটু হাঁটতে হচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখো, ফাইনালি আমি রূপকথার কাছে চলে এসেছি। তো অনেকদিন ধরে রূপকথার কাছে সাজার আমার খুবই ইচ্ছা ছিল, দেন ফাইনালি আজকে চলে আসলাম, আর আজকে আমি সাজবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যে রূপকথা আমাকে কেমন সাজালো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর রূপকথার কাজ খুবই ভালো, আমি ফেসবুকে দেখেছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি একটা ভিডিও বানাবো, কেমন আমার দেখে তো হাসি পায়নি আমারে। সবাই দেখে বলবে কি, তুমি যদি একবার পড়াতে না পারিস না, কি ডুবাই যায় না চোখের মধ্যে। তো দেখো, আমি সাজতে বসে গেছি, আর আমার লেন্স পড়তে একটু সমস্যা হচ্ছিল, কজ আমি বাড়ি থেকে মাছ খেয়ে এসেছি, তো ঝাল লাগছিল চোখটায়, তার যার কারণের জন্য শানু আমাকে লেন্স পরিয়ে দিয়েছে। কিভাবে লেন্স পরিয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছো, পেন দিয়ে। ফার্স্ট টাইম দেখলাম যে পেন দিয়ে কেউ লেন্স পরাই। তো রূপকথা খুব হাসছিল যার কারণের জন্য, বলছে পেন দিয়ে লেন্স পরাচ্ছে। তো রূপকথা ব্লগ বানাবে, তো রূপকথার ব্লগগুলো দেখো, ইউনিক টেকনিক পেন দিয়ে পড়ানো, সবাই তো আঙুল দিয়ে ট্রাই করেছে পেন দিয়ে। হ্যাঁ, পেন দিয়ে কি করে তোমরা লেন্স পড়বা। তো রূপকথাও ভিডিও স্টার্ট করবে, রূপকথা শানু ওরাও ভিডিও স্টার্ট করবে। তো তোমরা ওদের ভিডিও দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মেকআপের যাবতীয় সব কিছু ওরা শেয়ার করবে তোমাদের সাথে। তো তোমরা ওদের ভিডিও দেখো, ভালো লাগবে, আর আমার ভিডিও তো দেখতে থাকো। তো আজকে ভিডিওটা দেখতে থাকো।
আর আমি শাস্তে বসে গেছি, এখনো স্টার্ট করবে, চলো আসো। আমি ইউজ করে নিচ্ছি পিএসসি রয়েল, ইউজ করে নিচ্ছি আই ম্যাজিকের একটা সেটিং স্প্রে। এবার এটাকে আমরা ড্রাই করে নেব। আমরা ইউজ করে নিচ্ছি একটা প্রাইমার, এটা হচ্ছে রিকর্ডের একটা প্রাইমার। এখানে আমি ডার্কগুলো ঢেকে নেবো, দাগ ঢাকার জন্য আমি এখানে সোফারেলের প্যালেট নিয়েছি, এখান থেকে এই ডার্ক কালারটা দিয়ে আমি দাগগুলোকে ঢেকে নেবো। আমি ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি, এখানে আমি এইচডি ফাউন্ডেশন নিয়েছি Forever 52। এবার এখানে দুটো শেড নিয়েছি, একটা ডার্ক একটা লাইট, এই দুটোকে মিশিয়ে ওর স্কিন টোন আনবো, তারপর আমি ফেসে অ্যাপ্লাই করবো। দেখো এখানে আমি দুটো শেড মিশিয়ে নিয়েছি, এবার ফেসে আমি অ্যাপ্লাই করে দেবো। স্কিনটাকে হাইলাইট করে নিচ্ছি, হাইলাইট করার জন্য সেম সোফারেলের প্যালেট নিয়েছি, প্যালেটটা একটু লাইট কালার দিয়ে হাইলাইট করে নেব। একটু ব্লেন্ড করে নিচ্ছি, ব্লেন্ড করে নিয়ে আমি এখানে ইউজ করব আই ম্যাজিকের একটা লুজ পাউডার। দেখো এখানে বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে প্রায়, এবার আমি আই মেকআপ করে নেব, আইব্রোটাও করে নিয়েছি। এবার আমি কার্নিভাল প্যালেট থেকে আইশ্যাডোটা করব, দেখতে থাকো কেমন হয়। তো বলছে যে হ্যাঁ, যার সাথে কথা বলছিলাম সে বলছিল তোর বোন কাছে ফোন কর। দেখো আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এবার একটু মাস্কারা দিয়ে দিচ্ছি। দেখো এখানে লিপস্টিক পরিয়ে দিচ্ছি রিলায়েন্সের লিপ প্যালেট থেকে। সো গাইজ, এখন আমাদের এখন লাঞ্চ টাইম হলো, তো লাঞ্চ করছে দিদি, যে লাঞ্চ করছে দেখে নাও একটু দিদিকে, সবাই বিরিয়ানি খাচ্ছি। তো টাটা, খেতে বললাম ভাত খাবে, বিরিয়ানি খাবে না একদম, কারণ আমি বিরিয়ানি সেরকম পছন্দ করি না যদিও বা। তো চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে আরও ভিডিও নিয়ে আরও ক্লিপস নিয়ে, তো চলো বাই, এখন লাঞ্চ করলি। সো হ্যালো গাইজ, আমাদের লাঞ্চটা কমপ্লিট হয়ে গেছে, এখন হেয়ার করছে, এই যে দেখে নাও হেয়ার স্টার্ট হয়ে গেছে, তো চলো টাটা। ফোন থেকে সামনে বেশি ভালো লাগছে, কারণ আমি তো সুন্দরী তাই বন্ধ করে। তো গাইজ, আজকে আমাদের মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এখন ফটোশ্যুট চলছে। তো এই যে সবই, এই যে মেকআপ আর্টিস্ট আজকের রূপকথাজ মেকওভার, আর এই যে আজকের মডেল ফটোগ্রাফার, এই যে শ্যুট চলছে আজকে। চল নেক্সট, তাকাও একটু প্লিজ একবার এইটার দিকে, ঠিক আছে।
তো আমাদের শুট অলমোস্ট না পুরোপুরি কমপ্লিট, এখন আমার চুল ছাড়াচ্ছে শানু, সে হাই, আমি বসি বুঝলে, ছাড়িয়ে গেছে ভাই, ফাইনালি কমপ্লিট হলো, এখন আমরা বাড়ি যাচ্ছি, তনুশ্রীকে বলছি যাওয়ার জন্য, যাবি না, আর বল আর আমাকে যাওয়ার কথা, আমাকে তো বললে না যাওয়ার কথা, এই চলো না, ঠিক আছে টাটা চলো যাই, সবাই চলো টাটা, ওনার বাইকে বসবো, চলে যাচ্ছে, এই যে দিদি গাড়িতে উঠে গেছে, খুব হচ্ছে, এটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, টাটা টাটা সাবধানে থেকো, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, আমাদের অবস্থা খুবই খারাপ, রিঙ্কির মুখে হাসি নেই, এসে দেখা আছে, তো দেখো আমরা এখন দত্তপুরিয়াতে আছি, বাস থেকে নামিয়ে দিয়েছি মোড়ের মাথায়, তো অনেকটা পথই থাকলাম আজকে, তো দেখো এখন দত্তপুরিয়া ব্রিজ ক্রস করে আমরা এপারে এসেছি, আর একটা অটোতে বসে গেছি কারণ টোটো নেই এখানে, তো বাড়ির হওয়ার জন্য বসে আছি, এখনও আর কয়েকটা প্যাসেঞ্জার হলে দেন ছাড়বে, তো ওয়েট করা যাক, তো অনেকদিন বাদে রাতে বাড়ির বাইরে আছি, আমার মনে পড়ে যাচ্ছে সেই ক্লাসে যাওয়ার কথা, তাই না, তো দেখো এখন আমরা সিন্দানিতে দাঁড়িয়ে আছি, এখানেও গাড়ি নেই, ঠিক আছে, তো ওপরের গাড়ি একজন ডাকতে গেলেন একটা কাকু, তো দেখো ফাইনালি বাড়িতে চলে আসলাম, এখন বাজে হচ্ছে ঘটা সাতটা ১৬ বাজে, খাই তোর বাবা।